এই সময়টাকে বলা হয় ফলমূল শাকসবজির মৌসুম। বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি, ফুলকপি এগুলোর মধ্যে অন্যতম এবং অনেকেরই প্রিয় খাবার। এই ফুলকপি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাহিত্যিক মার্ক টুয়েন মজা করে বলেছিলেন, ফুলকপি হচ্ছে কলেজ শিক্ষিত বাঁধাকপি। ব্রাসিকা ওলারেসিয়া গ্রুপের এই সবজির উৎপত্তি স্থল ভূমধ্য সাগর পার্শ্ববর্তী অঞ্চলে। ফুলকপিতে থাকে সালফোরাফেন যা ক্যান্সার থেকে প্রতিরোধ করে, ইন্ডোল ফ্রি কার্বিনল যা ডিএনএ রিপেয়ারকে ত্বরান্বিত করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে দেয়, এলিসিন যা হার্টের জন্য ভালো এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়, সেলেনিয়াম যা ভিটামিন সি এর সাথে ভালো কাজ করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফোলেট যা গর্ভবতী মহিলাদের জন্য ভালো। ফুলকপি ভিটামিন সি এবং আঁশজাতীয় খাদ্যের এক গুরুত্বপূর্ণ উৎস, শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড়কে সুস্থ রাখে, এতে চর্বি এবং শর্করার পরিমাণ কম থাকে। অনেক সময় বেশি পরিমাণে ফুলকপি খেলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। বাজার থেকে কেনার সময় ঘন ফুলযুক্ত বাদামি দাগবিহীন সাদা রঙের ফুলকপি কেনা উচিত। ফুলকপি সবসময় রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়। ফুলকপি রান্না করলে অবশ্যই পুষ্টিমান কিছুটা কমে যায়।